সেটা হচ্ছে মুখ্যমন্ত্রী কালকে হুঙ্কার দেওয়ার পরে চিচিড়াতে ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড বর্ডারে যেহেতু লিখিত অর্ডার দেওয়ার ক্ষমতা সাহস মুখ্য সচিবের নেই সেখানে গাড়ি দাঁড়িয়ে আছে হাজার হাজার মুখ্যমন্ত্রী জানেন না ডেমোগ্রাফি ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এনেই অবরোধ করতে পারেন না আমি দুটো অব্দি দেখব দুটোর পরে আমি নীতিন গড়করিকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না বিসির সঙ্গে কাট করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে চলে ট্রেন যায় বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডিবিসির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে বিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে ঝাড়খণ্ড সীমান্ত বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পর পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিছুক্ষণ আগে বরানগরে তিনি বলেছেন যে ঝাড়খণ্ড সীমান্ত বন্ধ নিয়ে মুখ্যমন্ত্রী যেটা মন্তব্য করেছেন তিনি জানেন না ইতিমধ্যেই ঝাড়খণ্ড সীমান্ত এলাকায় দুশোর বেশি গাড়ি আটকে পড়েছেন এবং তিনি বলেছেন যে দুটো পর্যন্ত তিনি দেখবেন এবং একেবারে রাজ্য প্রশাসনকে তিনি কড়া হুঁশিয়ারি দিয়েছেন যে এটা রাজ্য প্রশাসনের এক্তিয়ারেই পড়ে না আমি বলবো যে মুখ্য সচিবকে এ ব্যাপারে কোনো লিখিত নির্দেশ দিতে এদিন তিনি বলেছেন যে দুটো পর্যন্ত দেখার পর তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী রোড এবং সড়ক মন্ত্রী নিতিন গাডকারীকে তিনি একেবারে লিখিত নির্দেশ দেবেন এছাড়া বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন আমি রাজ্যপালের কাছে আবেদন করব খুব দ্রুত কেন্দ্রীয় বাহিনী না এই জাতীয় সড়ককে অবিলম্বে অবরোধমুক্ত করার তিনি আবেদন করেছেন শুভেন্দু অধিকারীর বক্তব্য যে এটা রাজ্যের একটিয়ারের মধ্যে পড়ে না এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিমবঙ্গের ইতিহাস বা ভৌগোলিক যে অবস্থা সেটা তিনি জানেন না তিনি জানেন না যে ঝাড়খণ্ড সীমান্ত যদি বন্ধ করা হয় তাহলে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি কি হবে তিনি বলেছেন যে ইতিমধ্যেই তার এই মন্তব্যের পর ঝাড়খণ্ড সীমান্তর যে এলাকা সেটা বন্ধের পথে এবং প্রচুর লরি ইতিমধ্যেই ঝাড়খণ্ড সীমান্তে যে ঝাড়গ্রাম এলাকাতে আটকে গেছে বলেও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দাবি করেছেন তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রী যে মন্তব্য করেছেন এই মন্তব্যের পর যদিও এটা রাজ্যের ইতিহারে পড়েন না তিনি এমন আবভাব করছেন যে পশ্চিমবঙ্গটাও একটা দেশ এইভাবেই একেবারে কড়া ভাষায় কটাক্ষ করেছেন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন যে ডিবিসি নিয়েও তিনি যে মন্তব্য করেছেন সেটা তিনি মন্তব্য করতে পারে না ডিবিসির যখন জল ছাড়ে সেটা অবশ্যই সংশ্লিষ্ট রাজ্যকে জানিয়েই ছাড়ে এটা হতে পারে না যে পশ্চিমবঙ্গ সরকারকে তিনি জানাননি এবং ডিবিসি নিয়ে যে মন্তব্য করেছে সেটা তার ইখতিহারের মধ্যেও পড়ে না এটা কেন্দ্রীয় সরকার সরকার অধীনে একটি সংস্থা আর তাহলে ডিবিসির প্রতি যদি এতই তার ক্ষোভ ডিবিসি যে কত কম দামে বিদ্যুৎ সরবরাহ করে সেটাও তিনি একেবারে মনে করিয়ে দিয়েছে রাজ্য প্রশাসন বা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিন বিরোধী নেতা শুভেন্দু অধিকারী বলেছেন যে তার এই মন্তব্য করার ফলে ইতিমধ্যেই জাতীয় সড়কে প্রচুর লরি আট আট আটকে পড়েছে এবং যার ফলে যে নিত্যপণীয় প্রয়োজনীয় যে সমস্ত জিনিস পেঁয়াজ থেকে শুরু করে আরও যে সমস্ত জিনিস ইতিমধ্যেই জাতীয় সড়কে আটকে পড়েছে যার ফলে একদিকে যেরকম বন্যা হওয়ার ফলে গোটা রাজ্যে একটা কাঁচামাল বা কাঁচা সবজি সেই জিনিসের দাম হু করে বাড়ছে ঠিক সেইভাবে এরপর যদি জাতীয় সড়ক মুক্ত করা না হয় তাহলে পশ্চিমবঙ্গে যারা সাধারণ মানুষ আছে তারাই কিন্তু একেবারে সমস্যায় পড়বেন এবং তার যে কড়া হুঁশিয়ারি তিনি বলেছেন যে আমি ইতিমধ্যেই বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যাচ্ছি আমি দুপুর দুটো পর্যন্ত দেখব যদি দুটোর মধ্যে জাতীয় সড়ক মুক্ত না করা হয় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং নীতিন গাডকারী এবং অমিত শাহ দুজনকেই তিনি চিঠি লিখবেন এবং তিনি রাজ্যপালের কাছে আবেদনও জানিয়েছেন যে রাজ্যপাল যেন দুটো হস্তক্ষেপ করে এই বিষয়টাকে অবশ্যই জাতীয় সড়ককে অবরোধ মুক্ত করে এখন দেখার বিষয় দুটো পর্যন্ত তিনি যে সময়সীমা বেঁধে দিয়েছে তারপরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি পরবর্তী পদক্ষেপ কী নেন ঝাড়গ্রাম বর্ডারে ঝাড়খণ্ডের গাড়ি আটকালে সব পেঁয়াজ আটকাবে ওই রাস্তা হচ্ছে নাগপুর নাসিক ছত্রিশগড় হয়ে বাংলায় ঢুকছে এবং এখান থেকে উত্তর পূর্বাঞ্চল সিকিম ভুটান নেপালে যাচ্ছে ভয়ঙ্কর পরিস্থিতি করেছে ওখানে একটা আর দ্বিতীয় করেছে কুলটিতে ঝাড়খণ্ড বর্ডার সেখানেও কয়েক হাজার গাড়ি দাঁড় করিয়ে রেখেছে আমি অবিলম্বে মহামান্য রাজ্যপালকে এবং কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে প্যারামিলিটারি নামিয়ে এন এইচ অবরোধ করতে পারেন না আমি দুটো অবধি দেখব দুটোর পরে আমি নীতিন গড়কড়িকে লিখব অমিত শাহজিকে লিখব গভর্নরকে লিখব যে ইমিডিয়েট ওখানে ব্যবস্থা নাও উনি পশ্চিমবঙ্গের ভাবছেন নিজেকে প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গ একটা আলাদা দেশ এই রকম একটা আর উনি কালকে বলেছেন না বিবিসির সঙ্গে করে দিতে উনি কি জানেন যে পশ্চিম বাংলার পশ্চিমাঞ্চলের সাত থেকে আটটি জেলায় আলো জলে কারখানা চলে ট্রেন যায় বিবিসির বিদ্যুতে একটা পাওয়ার প্ল্যান্ট করতে পারেননি এক ইউনিট বিদ্যুৎ নতুন করে জেনারেশন করতে পারেননি ডি সির উপর নির্ভর করেন আবার ডিবিসি কের সঙ্গে সম্পর্ক কাট আপ করবেন বলেছেন আমি আপনাকে চ্যালেঞ্জ করছি আপনি যদি মুখ্যমন্ত্রী হয়ে বলে থাকেন আজকে বিকেলের মধ্যে ডিবিসির সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন রাজ্যের আটটা জেলা অন্ধকারে ডুববে